الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আরজ করার ইরাদা রাখি ওজুর বিষয়ে ওজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আরজ করার ইরাদা রাখি ওমা তাওফিকিল্লা বিল্লাহ আমরা সকলেই কমবেস জানি যে ওযু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিস আছে তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর সালাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা ওযু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সালাত ঠিক হতে হবে আর সালাত ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সালাত তাহারাত বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো ওযু এই ওযুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে ওযুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোন সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তাহারাত ছাড়া ওযু ছাড়া অতএব এই ওযু এটা পূর্ণাঙ্গ হলে সালাত পূর্ণাঙ্গ হবে সালাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ অতএব একটা আরটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সালাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার ওযু বা তাহারাতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা ওযু দুই প্রকার একটা হলো কোন রকম ওযু আরেকটা হলো পূর্ণাঙ্গ ওযু একটা হলো কোন রকম ওযু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ ওযু পূর্ণাঙ্গ ওযু যেটা এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু পূর্ণাঙ্গভাবে ওযু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো যেনতেনভাবে কোন কোন রকম ভাবে ওযু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে ওযুটা করি সারা জীবন যে ওযুটা করে আসছি সেটা হলো যেনতেন ওযু বেশিরভাগ লোকের ইল্লা মান রাহিমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা ওযুকে আসবিগুল ওযু আসবিগুল ওযু তোমরা ওযুকে পরিপূর্ণ করো ওযুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ওযুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু অর্থাৎ ওযুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথা কি বুঝাতে পারছি যেহেতু ওযুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো এটা না বলেছেন আসবিগুল ওযু অর্থাৎ আকমিলুল ওযু ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো ওযুর যে ফজিলত ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে পরিপূর্ণভাবে ওযু করবে ভালোভাবে ওযু করবে এবং ওযুর শেষে কালিমাতুস শাহাদা যেটা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো ওযুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং
এর শেষে উযুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি, সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণরূপে ওযু, ইসবাগুল ওযু। অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার, কি দরকার না? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে বলেছেন, ইন্নাহা লা তাতিম্মু সলাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল ওয়ুদুআ কামা আমারাহুল্লাহ, তোমাদের কারোর সলাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, সলাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না, সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা ওযুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওযু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না। তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য ওযুটি হইতে হবে ওযু না শুধু, আমরা জানি যে সালাতের জন্য ওযু করতে হয় না, ওযু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না, ওযুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায়ে এবং সঠিকভাবে। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযু শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো ওযু শুরু করবেন, দুই হাতের কবজি ধুয়ে তো ওযু শুরু করবেন না প্রথম কাজ, তার আগে আপনি কি কি করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওযু শুরু করবেন। বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এ বলতে বলতে অজু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্য মনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না, যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওযুর সুন্নাহ, এটা ওযুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো, ওযুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো, ওযুটার ভিতরে ওযুটা আপনার হৃষ্টপুষ্ট হলো, এই ওযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না। হাদিসটি সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলেনি। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা ইকরাম এবং ফোকাহা ইকরাম বলেন এখানে হবে না বলতে ওযুর ওই প্রাণ হলো না, অজু পূর্ণাঙ্গ হলো না, অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মাসিল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন, যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি। তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইলে আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিলেন, বিসমিল্লাহ পাঠ করলেন না, এটা হলো একটা ত্রুটি। এ ত্রুটি আমাদের হয় কিনা মাঝে মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না, অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেকা থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ। কিন্তু ওযুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা নির্দেশ আছে, ওযু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠের পরে আমাদের সাবধান হতে হবে। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক ওযু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের ওযু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি
ওযু করি তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমিল্লাহ না বললে আমার ওযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবটা কি বলেন সমাধানের পথ কি পথ কি কি করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেব তাতে তো ওযু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো ওযুটা বাহিরে করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি ওযু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের ওযু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে ওযু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না আর নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার ওযুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই জন্য আমরা উত্তম হলো ওযু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেসিন এবং আপনার টয়লেটের কমোডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ দিন না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তৌফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব ওযু শুরুতে লক্ষ্য করব ইনশাআল্লাহ যাতে করে ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই 199 জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা ওযুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ সুন্নত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস লাউলান আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অযুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিতেন তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে অযু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তারে হাদিস থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অযুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর সময় মিসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে ওযুর সময় মিসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওযুর সময় মিসওয়াক করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে আরবিয়ানদেরকে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসওয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসওয়াক করে এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মেসওয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতাটিতে জাতি হলে আরও বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনিভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবদবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক দুনিয়াবী উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মেসওয়াক করছেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটি আপনার পালন হচ্ছে ওযুটা বিশেষ করে ওযুর সময় মেসওয়াক করলে আপনার ওযুটা কি হচ্ছে যে অজুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে অজু হবে যদি আপনি তাতে কি করতে পারেন অজুর মধ্যে সময় মেসওয়াক করতে পারেন ভাই কার কার পকেটে মেসওয়াক আছে আছে সাথে কারোর তো আপনারা এসার সময় আসছেন যে অজু করেন নাই কি বলেন মেসওয়াক আছে কার কার আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল আর ভাই অজুর সময় মেসওয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এই আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মিসওয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে মুখে দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে
আখেরাতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে ওযু সুন্দর হবে ওযু সুন্দর হলে সালাত ঠিক হবে সালাত ঠিক হলে জান্নাতে যেতে পারবো তাহলে একটা একটার সাথে সম্পর্কযুক্ত মেসওয়াক করব তো ইনশাআল্লাহ একদম উঠে গেছে মেসওয়াক ওযু সময় মেসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখায় যায় না একেবারে বললে চলে প্রিয় ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক মেসওয়াক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার জীবনের লাস্ট আমল কি ছিল মেসওয়াক তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীর আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও তিনি চাবায়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি মেসওয়াকটা করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বোঝা উচিত ওযুর সময় মেসওয়াকটা উঠে গেছে আমরা কি করবো ইনশাল্লাহ সবসময় মেসওয়াক পকেটে রাখবো তো ইনশাল্লাহ ওযুর সময় মেসওয়াক কখন করবেন এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসওয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লাহ বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করার দরকার নাই একটা ঘষা দেন উপরে মাড়িতে আর একটা ঘষা দেন নিচের দাঁতে দিয়ে এবার একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসওয়াক দিয়ে একটা ঘষা দেন আবার একটা ঘষা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন বা সুন্নাত আদায় হয়ে গেল কথাকে বুঝাতে পারছি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে ওযুর মধ্যে আমাদের যে খুঁতগুলো আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুঁত যে খুঁত থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসওয়াকবিহীন ওযু লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসওয়াকই করা উচিত ভাই চার নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি হুজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কুলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মদমদা মদমদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নেবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর ঢাললাম মুখে নিলাম আর ঢাললাম আমি জানি না আপনাদের হয় কি না এরকম আমি আমি দেখছি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন এটাতে কুলি কুলি হয়ে চলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে আনার সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ মুস্তাহান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেনশাক 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 আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তিফালের মাসদার বা ক্রিয়ামূল যেটার মধ্যে এক্সট্রাভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয় ঠিক না বেটি লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর
ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় তাহলে দেওয়া আর ছিটানো বেশ কম আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আরটা হলো টানা টানা হলো এ ক্লাসের ওজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের ওজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝাতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের ওযু সারা জীবন থার্ড ক্লাসের ওযু করি আপনি থার্ড ক্লাসের ওযু করে আপনি জান্নাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকিও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের ওযু করে কিভাবে আপনি সালাতের খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জান্নাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালুতে উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেব না যে নাকের তালুতে উঠে কিন্তু হালকা একটু টান দেব যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কষ্ট কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছু দূর পানি যাবে কি না আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কোষে করে পানি নিয়ে লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে ইস্তেনশাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন ওযু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাত ছাড়া আমি কি বুঝাতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা অনেক সময় দিলেও কোনো রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে উঠানোর দরকার নেই আমি কি বুঝাতে পারছি এটা একটা ত্রুটি হয় ওজুর ক্ষেত্রে দেখুন ওজুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না কতভাবে দেখেন প্রিয় ভাইয়েরা এটা গেল একটা ভুল ইস্তেনশাকের বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে ছিটা ছিটির কাজ করে তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস আবু দাউদের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগিল উযু আ ওই একই কথা তোমরা উযুকে পরিপূর্ণভাবে করো ওয়াখাল্লিল আসাবি' ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপরের দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজাভঙ্গ হতে পারে আমি কি বুঝাতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি ছিটাইলে হবে কোন রকম দিলে হবে টান দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আমলের তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝাতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লাহ বলা তারপর তো এটা আছেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা সুন্নাহ কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝাতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তিনসার ইস্তিনসার ঝাড়া এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না ওই যে ছিটায় দেয় বসেস নাক জ্বালাটা ঝাড়তে হয় এটা অনেকে
জানেনই না, করেনই না এটা। আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন, কিন্তু নাক ঝাড়াটা করা উচিত। যতবার নাক দিয়ে টান দিলেন না, এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন। কথা কি বুঝে দিতে পারছি? আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করলেন, আবার নাকে পানি দিলেন, আবার পরিষ্কার করবেন। ভাই এটা হলো নাক ঝাড়া। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে, দেখুন সহিহ বুখারীতে আসছে, তিনি বলেন ইজাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যদি কেউ ঘুম থেকে উঠে, যদি কেউ ঘুম থেকে উঠে ফাতাওয়াদ্দা, এরপর সে উযু করতে যায়, ফালিয়াস্তানফির সালাসান, তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে, নাক পরিষ্কার করে। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খাইসুমিহি, কারণ নাকের যে বাঁশি উপরে ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে। শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি, বুঝতে পারছেন? শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাঁশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জায়গাটায় সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক, আরাম কর, যত অসুস্থতা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে, কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার, কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাঁশি। ওজুর সময় যদি আমরা এটাকে সুন্নাহ পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি, তাহলে শয়তান দূর হয়ে যায়। কথা বুঝতে পারছি ভাই? এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে। তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান, শয়তান ওয়াসওয়াসা থেকে ফ্রেশ হয়ে যেতে চান, তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কথা বুঝতে পারছি ভাই? তাহলে ওলামা ইকরাম বলেন এ হাদিসে তো ঘুম থেকে উঠে উযু করার ক্ষেত্রে বলা হয়েছে, তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয়, ঘুম থেকে উঠে আপনি উযু করলে সে উযুতে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্য সকল উযুতেই বিষয়টি আমলযোগ্য বা সুন্নাহ। অতএব আমরা নাকে পানি দেব একটা আমল, আবার না কি করবো ঝাড়বো আরেকটা আমল। ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যেটি হয় না বা আরেকটি ত্রুটি উযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। উযুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে, এটা নিষ্কারণ, এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু নাড়া দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে আলাদা। তিনি বলেছেন আবু দাউদের হাদিস, আসবিগিল ওয়াদুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবি', ওযুকে পরিপূর্ণভাবে করো। আর ওযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে, এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না, সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না, কোনো আঙ্গুল, কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই আমরা কজন করি এই খেলালের আমলটা বলুন তো? পায়ের আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা কজন করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জানাতে যেতে চাই না? আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাদ হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমার আমাকে খাঁটি মুসলিম বানাবে, এ সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এ সালাত কি আমাদের নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে, আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই? তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো, নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাব? ভাই যদি পরিবর্তন না করেন, পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে, ওল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো কি লাভ বলেন? সময়টা নষ্ট। আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন, নিজের জীবনে ফিট না করেন, এই ভুলগুলোকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলোকে আপনি দূর না করেন, তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তৌফিক দান করেন। সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে, সংশোধন করবে, শিখবে, সংশোধন করবে, এভাবে করতে 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 সে মুমিন হিসাবে কোয়ালিটিফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, উজুর ক্ষেত্রে আরেকটি ভুল
এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওজুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় ওজু হবে না। এক ব্যক্তি ওজু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তার ওজুর কোন জায়গায় শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওজু করো, তোমার ওজু হয় নাই। তিনি তাকে পুনরায় ওজু করাইছেন, কেন তার ওজু সঠিকভাবে হয় নাই, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওজু করেন, ওজু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোনই জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে, এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে, শুকনা থাকে, কপালের দিকে দেখা যায় শুকনা থাকে, এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় ওজু করে আসছে এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে, কোন রকম উজু করছে, উজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার, কি দরকার না, উজুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার উজু হয়ে যাবে, কাগজে কলমে উজু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাইকা জাল্লা মাফ করেন, তাহলে কাগজে কলমে উজু হবে না, কাগজে কলমেও কি হবে না, উজু হবে না। এত জঘন্য, সাবধান থাকার দরকার কি দরকার না। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন। ভাই আরেকটি বড় ভুল, এটাও বিশাল বড় ভুল, সেটা হলো পানি অপচয় করা। পানি অপচয় করা, আল্লাহ মাফ করেন, এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে। পানি অপচয় ওজুর সময়, ভাই আমাদের ওজুতে কত পানি লাগে, আপনি যদি, আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে উজু করি না, আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন, বালতি রেখে দেন, আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে, আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না, পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই। এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত, উজু হয়ে যেত। এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুতে, গোটা উজুতে। আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে, হাত ধুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ, এক হাতেও হয় কিনা এক গ্লাস ধুতে সন্দেহ। ভাই হাসির বিষয় না, এটা খুব জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। হারাম পানি অপচয় করা, পানি অপচয় করা। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবীদের যুগে পানির টানাটানি ছিল, মরুভূমি এলাকার লোক ছিল, তখনকার বোধ সমস্যা। ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে, প্রচুর পরিমাণে পানি আছে, পানির তো অভাব নেই আল্লাহর ফজলে। আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে, এখন বোধ হয় আর এই এত টানাটানি করে উজু করার প্রয়োজন নাই। আমি বলবো না ভাই, এটা ভুল। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি, নৌকায় যাচ্ছি, জাহাজে যাচ্ছি, সমুদ্রে পানির কোনো অভাব নাই, সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করি করতে হবে, অতিরিক্ত করলে হিসাব দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন, ও ভাই। তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে, আপনার লাইনে পানি আছে, এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে শরিয়ত দেয় নাই, অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে, মগ ইত্যাদিতে আপনি উজু করেন, সবচেয়ে ভালো। টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন, ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি উজু করেন, তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম। টেপ ছেড়ে দিয়ে যে আমরা উজু করি, আমরা যেভাবে উজু করার কথা বলছি, এই যে মেসওয়াক করতে হবে, এরপরে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আবার নাক ঝাড়তে হবে, এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না, গ্যাপ, এই গ্যাপের সময় যদি আপনি টেপে উজু করতেই হয়, তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে। আমি কি বুঝাতে পারছি, গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসওয়াক করেন, টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন, আপনি টেপের পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন, তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায়। ভাই আমি উজু করছি ইবাদত করার জন্য, উজু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আবার কাজ যেটা করতেছি উজুর মধ্যে পানি অপচয় করে, সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ, শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই? এ উজুতে আল্লাহকে খুশি করা যাবে? এ উজুতে আল্লাহ সন্তুষ্ট হবেন? উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে, একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না, একটা মানুষ দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত সালাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভেতরে গুনাহ থাকে না, আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন, পবিত্র করে দেন, ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে। ও ভাই উজু আমাকে পরিষ্কার করে দিবে, আমাকে পবিত্র করে দিবে, আমাকে পরিচ্ছন্ন করে দিবে, আমাকে সাফ করে দিবে, কখন, যদি উজুটা আমি
সুন্দরভাবে করি, আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই, গুনাহে লিপ্ত হই, তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না, পবিত্র করবে না, সুন্দর করবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই। আল্লাহ মাফ করুক, ইল্লামার রহমা রব্বি, হাতে গোনা দুই একজন ছাড়া আমরা কেউ মুক্ত নই ভাই। উজু করার সময় পানি অপচয়, আজকে টেপের যে কালচার, এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি। হ্যাঁ, আপনি উজু করছেন, বন্ধ করে নিচ্ছেন, আবার দরকার হচ্ছে চালুচ্ছেন, এটা হলে ঠিক আছে। আপনি যদি এটা করতে যান পাবলিক উজুখানাতে, হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে, আরে ভাই তাড়াতাড়ি করেন, দেরি করতেছেন, মারুক ভাই তাড়া, সে তাড়া মারুক, কিন্তু আপনার উজুটা কি করতে হবে, আপনাকে কোয়ালিটিফুল উজু করতে হবে। আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তৌফিক দান করেন। উজুর ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই, চাপাচাপি করে উজু করা, উজু ধরে রাখা, চাপাচাপি করে উজু ধরে রাখা, এই ভুলটা প্রচুর পরিমাণ হয়, বিশেষ করে শীতের দিনে। গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াজ করার দরকার হয় না, মনে না মানে উজু দরকার না হলে উজু করি আমরা, ঠিক আছে না, বিশেষ করে এই মরুভূমি এলাকাতে, গরমের জায়গাতে। কিন্তু শীতের দিন আসলে সুবহানাল্লাহ, আসরের উজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? ঠিক, একটা চেষ্টা থাকে যে আসরের উজুতে মাগরিব গেছে, যেহেতু পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, বাথরুমের বেগ আছে, তো একটু চাইপা চুপা যদি ধরে রাখতে পারে, এশাটা হয়ে গেলে এশা বলো তারা উজু করা লাগলো না, খালাস, উজু করাতে বেঁচে গেলাম ঠান্ডার দিনে, ঠিক না? ঠিক, এই অলসতাটা আমরা অনেকে করি, কি করি না, এটা উচিত না। উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল। প্রথম কথা হলো, আপনি যদি পেশাবের বেগ থাকে, বায়ুর বেগ থাকে, আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না। সালাতে যেরকম মনোযোগ দরকার, আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে, সেটা হবে না যদি আপনার কি থাকে, ওজুর মধ্যে ওই প্রেশার থাকে, পেশাব বা পায়খানার বেগ থাকে। ভাই মানুষ যে কোনো কাজেই, ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায়, তাহলে আপনার সালাতের ভিতরে খুশু খুশু কীভাবে আসবে? আপনার সালাত, যে সালাত আপনাকে সফলতা এনে দিবে, যে সালাত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই সালাতের জন্য তো খুশু খুশু দরকার, আপনার মনোযোগ দরকার, আপনার স্থিরতা দরকার। স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে, আপনি আছেন মসজিদে, দেহ আছে মসজিদে, মনটা আছে টয়লেটে, তাহলে তো এই সালাত পূর্ণাঙ্গ হবে না। এই জন্য ভাই চাপাচাপি করে উজু ধরে রাখা, এটা উজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল, এটা করা যাবে না। যারা চাপাচাপি করে উজু ধরে না রেখে উজু ছুটতেছে ছেড়ে দেয়, এরপরে যা উজু করে আসে, এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে, বিশাল বড় পুরস্কার, একটি নয় তিন তিনটি পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিমের হাদিস, আলা আদুল্লাকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে, ইমানদার হিসাবে তার গ্রেড বাড়ে এবং আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না? সাহাবা ইকরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসবাগুল উযু আলাল মাকারে, ইসবাগুল উযু আলাল মাকারে, প্রথম আমল, অপছন্দ, কষ্ট, ঠান্ডা, শীত, হ্যাঁ অথবা পানির অভাব, কি না উযু করতে হইতেছে, যে কোনো কষ্টকে উপেক্ষা করে, কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উযু করে, উযু আটকে রাখে না, এই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ যেমন মাফ করবেন, তার মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে, আপনি যদি অজুকে কি করেন, আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন, চাপাচাপি করে অজু ধরে না রাখেন, ছেড়ে দেন, আবার অজু করে আসেন, ফ্রেশ হয়ে আসেন, নামাজটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন, এক হলো গুনাহ মাফ, আর একটা হলো মর্যাদা বৃদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অজুরে ভুল ত্রুটিগুলোকে কাভার করে, এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে, এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে উজু করার তৌফিক দান করেন। উজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে, যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে, বিড়ি খাইলে উজু যায়। অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে, সিগারেট খাইলে উজু যায় কিনা, কি বলেন আপনারা, কি বলেন উজু যায় বিড়ি সিগারেট খাইলে? আপনাদের এখানে যায় উজু? না আমাদের এখানে যায় না, আমাদের এখানে উজু যায় না ভাই। বিড়ি বা সিগারেট খাইলে উজু যাবে না, উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না, ধূমপানের সাথে উজু যাওয়ার সম্পর্ক না। তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর, তাহলে তো বিষয়টা তাহলে বোঝা গেল, ধূমপানটা তাহলে এত বড় কিছু না, আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না,
ওযু যাবে না। আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো বড় অপরাধ, এটা করলে ওযু যাবে না। আপনি বলতেছেন ওযু যাবে না, তাহলে তো বড় বোধহয় এটা ছোট অপরাধ না ভাই। ওযু যাবে না তো, আমল যাবে, ঈমান যাবে। ওযু গেলে তো কোনো ব্যাপার ছিল না, ওযু যাওয়া কোনো দোষের কিছু ভাই? একজনের ওযু আছে, তার বায়ু আসছে, ওযু গেল। একজনের ওযু আছে, পেশাব করলে ওযু চলে গেছে, তার কোনো দোষ করছে সে? আপনারা বুঝেন না আমার কথা? ওযু চলে গেলে সেটা কি দোষের কিছু? তাহলে এটা তো আমার বড় কিছু না, দোষের কিছু না। বিড়ি খাইলে, সিগারেট খাইলে ওযু যাবে না তো, ওযু যাওয়া তো দোষের কিছু না। এর চেয়ে বড়টা যাবে, তাকওয়া যাবে। কি যাবে? তাকওয়া ছুটে যাবে, মুত্তাকির খাতা থেকে নাম কাটা যাবে। বুঝেন না কথা? নেক আমলদারের খাতা থেকে নাম কেটে যাবে, গুনাহগার হবে, গুনাহে লিপ্ত হলো সে। ওযু ভাঙলে তো দোষের কিছু হতো না, ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না, কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে, কিন্তু ওযু ভাঙবে না। বলে তার ওই তাহলে কি সিগারেট খায় ডাইরেক্ট মসজিদে চলে আসবো? না, সেটা জায়েজ নাই। সিগারেট যদি খান, এই বদ অভ্যাস যদি থাকে, হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে, আল্লাহ হেফাজত করুক, সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক। কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে, পরিষ্কার করে, ব্রাশ করে, মেসওয়াক করে, দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন। কথা বুঝে আসছে? যাতে অন্য মানুষ কষ্ট না পায়। অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায়, ঠিক না? ঠিক, আপনারা কি বলেন? আপনাদের দেশে উজু ভাঙেনি? আপনাদের এখানে ভাঙে? আচ্ছা, ভাঙতে পারে। কোন কোন এলাকাতে হাঁটুর উপরে উজু কাপড় উঠলে কি করে? উজু ভাঙে। এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায়, হাঁটুর উপরে কথা না, সতর খুলে গেল, কেউ উজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ, এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায়, উজু ভাঙবে না। কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই। এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না। উজু আপনার সতর খুললে কি হয় না? উজু ভঙ্গ হয় না। এর সাথে উজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই। ওই যে বলছি ধূমপানের মতো, সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি, তাহলে উজু ভাঙলে তো দোষের কিছু হতো না। এখানে তাকওয়া ভাঙবে, উজু ভাঙবে না। আমি কি বুঝাতে পারছি? এর চেয়ে বড় অপরাধ হবে, কবিরা গুনা লিপ্ত হলেন আপনি, ফরজ তরক হয়ে গেল, আপনি বড় গুনা করলেন। ওযু ভাঙলে তেমন দোষে কিছু হতো না, কিন্তু ওযু ভাঙবে না। অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে ওযু ভাঙে না। এটার সাথেও কি নাই? ওযু ভাঙার সম্পর্ক নাই। ওযু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে, পেশাব করলেন, পায়খানা করলেন, বায়ু ছাড়লেন, ঘুমাইলেন, ওযু ভাঙের কার ভাঙে এগুলোতে। কিন্তু আপনি সিনেমা দেখলেন, খারাপ কিছু দেখলেন, এ দেখলেই আপনার কি হবে না? ওযু ভাঙবে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম, আপনি সিগারেট খাইলেন, আপনি আল্লাহ মাফ করেন কোনো হারামে লিপ্ত হলেন, আপনি সতর খুললেন মানুষের সামনে, আপনি সিনেমা দেখলেন, টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন, তাহলে কি করতে হবে? উযু করা উত্তম। উযু করা, এগুলা করার পরে বিনা উযুতে নামাজ না পড়ে উযু করে নামাজ পড়া উত্তম। কেন? কারণ উযু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করায় নামাজে আসলেন ফ্রেশ হইয়া, ওটা ভালো। কিন্তু উযু ভেঙে যাবে এরকম না। মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয়? উযু ভাঙে। আসলে কি না, বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না? উযু ভাঙবে না। কথা বুঝাতে পারছি? এরকম কিছু ভুল ধারণাও আছে। যাই হোক, উযুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে। এক, আপনার বিসমিল্লাহ না বলা, শুরুতে বিসমিল্লাহ ভুলে যাওয়া বা না বলা, এটা ভুল। আরেকটা হলো মেসওয়াক না করা, কুলি করার সময় মেসওয়াক না করা, এটা কমন ভুল হয়ে গেছে। তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা, পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে। এ না নাড়ানো, এটা আরেকটা ভুল। নিয়ে ফেলে দিলাম, নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে, এটা আরেকটা ভুল। চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা, এটা আরেকটা ভুল। ছিটানো যাবে না নাকে পানি, নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে, কিন্তু পানি কি করা যাবে না? ছিটানো যাবে না, ছিটানোটা আরেকটা ভুল। পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া, নাকে পানি দেওয়ার পরে কি করতে হয়? নাক ঝাড়তে হয়। আবার দেখেন ডানে বামে লোকজন দেখে ঝাড়েন, বিশেষ করে উজুখানাতে যদি করেন, উল্টাপাল্টা আপনার নাক ঝাড়া মার খাইয়েন না, তখন আমার কথা বলেন না, আমার যে মৌলভী সাহেবের ওয়াজ শুনে আমি মার খাইছি। দেখেন নাক ঝাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন, কিন্তু ঝাড়তে হবে। ঝাড়াটা একটা সুন্নাহ আমল, এটি বিলুপ্ত হওয়ার পথে। ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা, কি করা? আঙ্গুল খেলাল করা, এটা উঠে গেছে। পায়ের আঙ্গুল খেলাল করতে হবে, কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে, আর হাতের আঙ্গুল এগুলো দিয়া, কারণ এগুলোতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে, সালাত হবে না। এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে, এই ওজুর মধ্যে কোনো অঙ্গ শুকনা থেকে যায়, বিশেষ করে গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল আকাব মিনান নার,
তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে অর্থাৎ এগুলাতে ভালো করে পানি পৌঁছানোর জন্য কারণ বিশেষ করে শুকনার দিনে শুকনা যখন হয় শীতের দিনে তখন এগুলা ফেটে যায় পানি আপনি ঢাললেই যায় না একটু হালকা ডললে টললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায় এজন্য ওই ওইগুলার পরে গোড়ালির পরে বিশেষ ভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি উযু করার সময় যেটা আমাদের উযুর সৌন্দর্যকে নষ্ট করে উযুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উযু করার স্বার্থে এই ভুলগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু